সম্পূর্ণ নগ্ন হয়ে এটা কী করছেন মহিলারা জানলে আশ্চর্য হবেনি টাইম স্কোয়ারের রাস্তায় নগ্ন মহিলাদের কীর্তিতে কার্যত বিরক্ত অভিভাবকেরা তাদের অভিযোগ ব্যস্ত এই রাস্তায় একদল মহিলা নগ্ন হয়ে পর্যটকদের সঙ্গে ছবি তোলাকে কার্যত পেশা বানিয়ে ফেলেছেন বিশেষ করে ছোট ছেলে মেয়েদের দেখলেই তাদের কাছে এগিয়ে আসছেন এই মহিলারা এদের গায়ে এক টুকরো সুতো পর্যন্ত নেই রয়েছে শুধু বডি প্যান্ট দেশাত্মবোধক ছবি আঁকা গোটা শরীর জুড়ে আর এহেন আপত্তিকর অবস্থায় ছবি তোলার জন্য এই মহিলারা চার্জ করছেন দশ ডলার করে প্রতি বছর যেন সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্যাপারটা বুঝিয়ে বলা যাক ধরা যাক নিউ ইয়র্কে কেউ বেড়াতে এসেছেন কোথাও বেড়াতে গেলে পর্যটকরা কী করেন না সাধারণত সে দেশের জনপ্রিয় কোনো মনুমেন্টের ছবি তোলেন না কোনো মনুমেন্টকে সঙ্গে নিয়ে আসেন টাইমস্কোয়ারের বৈশিষ্ট্য এই নগ্ন বডি পেইন্টেড মহিলারা অনেক পর্যটক এই নগ্ন মহিলাদের সঙ্গে ছবি তোলার জন্য পয়সা খরচ করেন কিন্তু দিন দিন এই মডেলদের চাহিদা ও অত্যাচার বাড়ছে বলে অভিযোগ করেছেন অনেক মার্কিনই অভিভাবক আটত্রিশ বছরের ওডেসা লেইচ বলেছেন আমি একটি উৎসবের জন্য কয়েকদিন আগেই টাইমস স্কোয়ারে গিয়েছিলাম সেখানে এই নুডে মডেলদের অত্যাচারে আমি মোটেও খুশি হইনি আমি চাই না আমার বারো বছরের ছেলে ও তিন বছরের ছোট্ট মেয়েটি আশেপাশে এরা আসুক আরেক অভিভাবক পারফিয়াত মাতিমুরা বলেছেন আমি জানি নিউ ইয়র্ক নিজস্ব মত প্রকাশের শহর কিন্তু এখানে যে বহু ছোট ছোট শিশুও রয়েছে তাদের কথাও মনে রাখতে হবে যদিও এই অভিযোগ মানতে নারাজ শিল্পীরা তাদের দাবি শৈল্পিক কলা কৌশল প্রকাশের জন্য এই নগ্ন মহিলার শরীরের চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না